মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পাক বাহিনী গুলি করে হত্যা করে কালাচাঁদ নামের এক নৌকার মাঝিকে। তার অপরাধ, সে হিন্দুদের ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল। সেদিন তার নৌকায় করে কিছু হিন্দু লোকজন নদীপথে ভারত যাওয়ার চেষ্টা করে। এই অপরাধে পাক বাহিনী তাকে হত্যা করে। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পাক বাহিনী গুলি করে হত্যা করে কালাচাঁদ নামের এক নৌকার মাঝিকে। তার অপরাধ, সে হিন্দুদের ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল। সেদিন তার নৌকায় করে কিছু হিন্দু লোকজন নদীপথে ভারত যাওয়ার চেষ্টা করে। এই অপরাধে পাক বাহিনী তাকে হত্যা করে। সে সময় কালাচাঁদ বর্তমান রেড ক্রিসেন্টের পিছনে পানির ট্যাঙ্কির নয়পাড়া এলাকায় ছাপরা ঘরে পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকতেন। বর্তমানে সেই পানির ট্যাঙ্কিটি আজ আর নেই। কালাচাঁদ লঞ্চঘাট এলাকায় যুদ্ধকালীন সময় দাঁড় নৌকা চালাতেন। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় লঞ্চঘাটে অন্যান্যদের সাথে তাকেও পাক বাহিনী গুলি করে হত্যা করে। কালাচাঁদ মৃত্যুর আগের দিনও মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের নৌকায় পারাপারের কাজ করতেন। মুন্সিগঞ্জ থেকে সকালে তাদেরকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে নিয়ে যেতেন, পরে তাদেরকে বিকেলে সেখান থেকে মুন্সিগঞ্জ নিয়ে আসতেন। তার মৃত্যুর পরে ভয়ে তার পরিবারের লোকজন এখান থেকে চলে যান। নয়াপাড়া গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডে। সেই সময় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় পাক বাহিনীর দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্য আজহার। মুন্সিগঞ্জ পৌর শহরের ইদ্যাকপুর গ্রামের সুরেন্দ্রনাথের ভাগিনা টিটো সহ আরো কয়েকজনকে পাক বাহিনী ধরে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নিয়ে আসেন। সেখানে সকালে 11:30টার দিকে নদীর পাড়ে অনেক লোকের সাথে লাইনে দাঁড় করিয়ে টিটুকে গুলি করা হয়। গুলির শব্দে সকলের সাথে সে গুলিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে যায়। তার গুলিটা বুকে না লেগে কাঁধের দিকে লাগে, তাতে সে নদীর কচুরিপানার আড়ালে কোনোরকম সাঁতরিয়ে মোল্লাপাড়ার চরে উঠে। মোল্লাপাড়ার চরের মধুর বাবা তাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে মধুর বাবা ও মা গুলির ক্ষত জায়গাটি একটি গামছা দিয়ে বেঁধে দেয়। সে সময় তাকে একটি জামা ও লুঙ্গি দেওয়া হয়। পরে সে সেখান থেকে চলে যেতে চায়। মধুর বাবা ও মা বলেন, তুমি বাবা এখন যেও না, বরং তুমি পাশের আক্ষেতে লুকিয়ে থাকো, পরে সন্ধ্যা হলে সময় বুঝে চলে যেও। কিন্তু সে সবার কথা উপেক্ষা করে সেখান থেকে মানিকবাড়ি ঘাটের দিকে চলে যায়। ইতোমধ্যে একই গ্রামের সাজুর মায়ের মাধ্যমে এই বিষয়টি স্থানীয় রাজাকার আবুল হোসেন ও গোল্লা হাসেম জেনে যায়। রাজাকাররা মানিকবাড়ির ঘাটে যাওয়ার পথে মোতার বাড়ির কাছ থেকে টিটোকে ধরে ফেলে। সে সময় টিটো রাজাকারের কাছে আকুতি মিনতি করে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রাজাকার আবুল ও হাসেম তাকে পরে ধরে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে পাক বাহিনীর কাছে নিয়ে আসে। তারপরে দ্বিতীয়বারের মতো টিটোকে পাক বাহিনী লঞ্চঘাটে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে। টিটো ওই দিন অনেকের সাথে লঞ্চঘাট থেকে ছইয়া নৌকা দিয়ে সোনারগাঁও এলাকার বৈদ্যের বাজার যাচ্ছিল ভারতে যাওয়ার উদ্দেশ্যে। এই নৌকার মাঝে ছিল সে কালাচাঁদ। টিটো মৃত্যুর সময় হরঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। মুন্সিগঞ্জে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কর্মকাণ্ডে গোপন নেতৃত্ব দেওয়ার অভিযোগে পাক বাহিনী আইনজীবী মন্মথ মুখার্জি, অনিল চ্যাটার্জি, কেদার রায় চৌধুরীকে 1971 খ্রিস্টাব্দে 10 সেপ্টেম্বর গভীর রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। হরঙ্গা কলেজের ছাত্রাবাসে নিয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে নির্যাতন করে পাক বাহিনী। নির্যাতনের এক পর্যায়ে তাদেরকে সিগারেটে ছেঁকা দেওয়া হয়, কিন্তু কোনো ধরনের তথ্য তাদের কাছ থেকে বের করতে পারেনি পাক বাহিনী। অতঃপর পাক বাহিনী 18 সেপ্টেম্বর গভীর রাতে মন্মথ মুখার্জি ও অনিল চ্যাটার্জিকে হাত ও চোখ বেঁধে নিয়ে আসে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। সেখানে গুলি করে তাদেরকে হত্যা করে পাক বাহিনী। পরে তাদের লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডে সেই জায়গাটি বর্তমানে নদীতে ভেঙে তলিয়ে গেছে। সেই সময় মুন্সিগঞ্জে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই লঞ্চঘাটটি। এই ঘাট দিয়ে শহরে প্রবেশ ও বাহির হতো সবাই, তাই এই ঘাটটি ছিল পাক বাহিনীর অন্যতম একটি আস্তানা। ঘাটের পূর্ব দিকে বাইত্যাপট্টি হিসেবে পরিচিত স্থানে পাক বাহিনী তাঁবুটা নিয়ে সাধারণ মানুষকে নির্যাতন ও হত্যা করেছে। এখান থেকে পাক বাহিনী গানবোট, নৌকা ও কাঠের বডি লঞ্চ নিয়ে পশ্চিমের আবদুল্লাপুর, বেদকা, তালতলা, সিরাজদিখান থেকে নানা পেশার অজানা মানুষকে এনে তাদেরকে এই ঘাটে হত্যা করে ভাস নদীতে ভাসিয়ে দিত। তাই এই লঞ্চঘাটটি গণহত্যার একটি অন্যতম ইতিহাস।